গত ষোলো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে এগারো লাখ কোটি টাকার বেশি সুশাসনের অভাব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণ জর্জরিত ব্যাঙ্কিং খাত খেলাপি ঋণ ছাড়িয়েছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা এসব চিত্রই আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের চিত্র তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই অর্থনৈতিক অবস্থা উন্নয়নের বিভিন্ন পথ খোঁজার চেষ্টা করতে থাকে ইউনুস সরকার কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক ব্যবসায়িক সহ সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ কিভাবে সংস্কার করা যায় তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি সংস্থাটি বলছে আগামী দুই বছরে দেশের অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি থাকবে এগুলো হলো মুদ্রাস্ফীতি

And this central bank has destroyed all the commercial banks. We should restructure the central, central bank. Take this dictatorial system away. Make sure that people who are affected, they must be included in the, in the making of that policy. ব্যবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে বাংলাদেশ শ্রীলঙ্কা ভারতের চেয়ে পিছিয়ে বলে উঠে আসে আলোচনায় বলা হয় অর্থনীতির তুলনায় ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন ব্যবসায়ীদের প্রয়োজনে আলাদা রেগুলারিটি কমিশন তৈরি করা যেতে পারে থিংস আর I am because there are some things that I cannot do unless there are design level changes. But there are some other things that I can do. But the, the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? And I'd be happy to hear that recommendation. If there's a case to be made, please uh, uh, get in touch with me and I will make that case to the, to the advisory council. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় অংশগ্রহণ বাড়াতে ঋণ আরো সহজ করার তাগিদ দেওয়া হয় আলোচনায় সিউল আহমেদ এখন ঢাকা